মামা কথা দিয়েছিলাম যে আজই ইন্স্যুরেন্স করাবো না করালে বলে আসা তো উচিত তা না হলে আবার যদি উনি আসে আবার যদি মা ওকে অপমান করে না না চিচি তুই এরকম কথা দিস না এরকম কথা দিস কেন এ তো এ তো ভারী অন্যায় ভারী অন্যায় আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে আপনি এত দেরি দূর তো কম নয় পচ্ছি নিজে আসতে পেরেছি তাই না কত পাঁচটা টাকা দিন পাঁচটা টাকা আপনাকে দিতে হবে বাবা বাঁচা গেল হাঁটতে হাঁটতে চটি ছিঁড়ে তারপর রিকশায় তবে এখানে কি ভাবছেন আমার জন্য আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে তাই না ভাববেন না একদিন আমি স্টেটে মালিক হব সেদিন সব আপনাকে দিয়ে দেব সেই ভরসাতেই তো আছি আপনি যেদিন আপনার মালিক হবেন সেদিন আমার সব প্রাপ্য পাওয়া হয়ে যাবে এমনকি লোভে পড়ে পাওনার বেশি ঠকিও নিতে পারি আর যদি না পারে না পারলে পালাতে হবে আমার তো আজই সে ভয় ছিল না আমি সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতাম কেননা সন্ধ্যের পর আপনার গীতা নাইনের কি একটা ক্লাস আছে না তার থেকে তো আপনার মুক্তি নেই আজ আমার রুটিন বদলে গেছে কি হয়েছে সন্ধ্যেবেলায় পুজো তারপর প্রাণায়াম তারপর ভোজন তারপর নিদ্রা স্বপ্ন দেখতে শেখায় না
আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি, আর যদি আপনার দোষের দিয়ে আমাকে বইতেই হয় তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায় নেই। পরের দায় তো দূরের কথা, নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম তাহলে অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে লাভ কি? সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোক শান্তি সইতে হবে। কিন্তু জীবন চাই যেখানে লোকসানের কাপড়, সেখানেও কি বন্ধুরা সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি একের সময় ভাবি তুমি যদি রাজকুমারী না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি আমার। তাতে দ্বিধা কি? দ্বিধা না, সংশয়। যাকে আপনার করে চাইব সে চাওয়া আছে অনেক স্পষ্ট। আজই মাত্র সে বেরিয়েছে। কোথায়? ওই যে লাবণ্যদের বাড়িতে। আসেনি? না। গত বুধবার? কই, না তো। না তো? আচ্ছা, তার আগে সোমবারে? না না, তার আগে? কই, না। তো তাহলে আচ্ছা, তোমার ভাই নির্মল এখানে নেই? সেদিনের সেই ঘটনার পর থেকে নির্মল বা মঞ্জুরি কেউই এখানে আসে না। অনু, মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ, আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে আর কারা তাকে প্রয়োজনা দেয়। না না অনু, তুমি বুঝতে পারছো না, আমি ভেবেছিলাম এবার তাহলে কি করবে বলো, কি করবে এবারে? ছি ছি ছি, নির্মল এটা কি করলো? আমি সে যে এরকম ধরনের কাজ করবে আমি তো তা ভাবতেই পারিনি। আমি তো তাকে সৎ বলেই জেনেছিলাম। আমার ভাই অসৎ নয়, দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেচ পাওয়া হবে না।
मुझे।